মেহরাবের উপরে একপাশে আল্লাহ অপর পাশে মোহাম্মদ লেখা টাইলস বসানো হয় অনেক মসজিদে এর বৈধতা কতটুকু ইসলামের দৃষ্টিতে অনেক মসজিদেই থাকে একপাশে আল্লাহ আরেক পাশে মোহাম্মদ এটার উদ্দেশ্য যদি হয় এরকম যে কালিমাতুস শাহাদার মূলত দুটি পাঠ একটা হলো তাওহীদের আরেকটা হলো রিসালাতের একটা হলো আল্লাহ একত্ববাদের সাক্ষ্য দেওয়ার কথা আরেকটা হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর পাঠানো দূত তিনি যে আল্লাহর রাসূল হয়ে আমাদের কাছে এসেছেন আমরা সেই সাক্ষ্য দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আমার ইবাদত গোলামী দাসত্ব আনুগত্যের উপযুক্ত আর কেউ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এই পাঠের অর্থ হলো আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ তিনি আল্লাহর পাঠানো দূত আমাদের কাছে এবং আল্লাহর গোলাম তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি ঈমান আনতে হবে আবার আল্লাহর প্রতি ঈমান আনতে হবে এই ঈমানের দুটি পার্ট একসাথে যখন আমরা আনবো তখন সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে সেটার কারণে আমরা মুসলমান হতে পারবো ওই কথা বোঝাবার জন্য যদি একপাশে আল্লাহ আর একপাশে মুহাম্মদ লেখানো হয় যে আল্লাহ বলতে তাওহীদের প্রতি ঈমান আর মুহাম্মদ বলতে রিসালাতের প্রতি ঈমানকে বোঝানো হয়েছে এই রকম অর্থে এরকম উদ্দেশ্যে যদি এরকম রাখানো হয় লেখা হয় তাহলে সেটাকে নাজায়েজ গুনাহ বা শিরক বিশেষ করে শিরক বলার কোনো কারণ থাকতে পারে না কিন্তু এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বক্তৃতা দিচ্ছিলেন বক্তৃতা ওয়াজ এই বক্তৃতা দিতে গিয়ে তিনি হঠাৎ করে আল্লাহর কথা বলে সাথে সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে এমন ভাবে বলেছেন যে আল্লাহ এবং রাসূলকে মনে হচ্ছে এক করে ফেলেছেন মর্যাদার দিক থেকে এরকম গুলিয়ে ফেলেছেন অথচ আল্লাহ তিনি হলেন স্রষ্টা আর রাসূল হলেন সৃষ্টি রাসূল হলেন আল্লাহর গোলাম আমাদের সমাজে বহু মুসলমান নামধারী মানুষ আছেন যারা বিশেষ করে ওই মারিফতি তরিকা বিশ্বাস করার দাবিদার এরকম অনেক মানুষ আছে যারা মনে করে যিনি আল্লাহ তিনি মুহাম্মদ নাউজুবিল্লাহ এই কথা বললে ঈমান থাকবে এবং অনেক বাংলা মুখরোচক গান আছে এই সমস্ত গান তারা গায় সে গানগুলোর কথামালাও এই টাইপের যে যিনি আরশে আল্লাহ তিনি জমিনে মুহাম্মদ হয়ে এসেছেন এইরকম বিভ্রান্ত এরকম ভয়ঙ্কর শিরকপূর্ণ আকীদা অনেক মানুষ আমাদের সমাজে লালন এই জায়গাতে একপাশে আল্লাহ একপাশে মুহাম্মদ পাশাপাশি রাখলে এই ধরনের বিভ্রান্তি মানুষের মধ্যে আরো তৈরি হতে পারে সেই জন্য আমি ব্যক্তিগতভাবে এটাকে আমার ক্ষুদ্র জ্ঞান অনুসারে এটাকে খুব বেশি ভালো মনে করি না যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি এরকম আল্লাহ এবং মুহাম্মদকে এমনভাবে উল্লেখ করেছে পাশাপাশি মনে হচ্ছে যে দুই সত্তাই একই বা সমান মর্যাদার নাউজুবিল্লাহ তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে ওনাকে বললেন বিইসাল খতীবু আমতা তুমি খুব নিকৃষ্ট বক্তা আলোচক তুমি কোনো ভালো আলোচক নয় তুমি কোনো ভালো বক্তা নয় কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর সমপর্যায়ে নিয়ে গেছে এবং বুখারীর হাদিসে তিনি বলেছেন লা তুতরুনি কামা আতরাতিন নাসার ইবনে মারইয়াম খ্রিস্টানরা যেরকম ঈসা আলাইহিস সালামকে মর্যাদা দিতে গিয়ে তার সম্মান বর্ণনা করতে গিয়ে তাকে সীমালঙ্ঘন করতে করতে একেবারে আল্লাহর পরিবার আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে অথচ আল্লাহ তাআলা সেগুলো থেকে পাক আল্লাহর কোনো পরিবার সন্তান সন্ততির প্রয়োজন বলাম যে কুল্লাহু কুফুয়ান আহাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেন নাই অথচ ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে নাউজুবিল্লাহ আল্লাহর শানে বেয়াদবি করেছে এটা হলো ঈসা আলাইহিস সালাম মর্যাদা বেশি দিতে গিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সাবধান করেছেন খ্রিস্টানরা যেরকম ঈসা আলাইহিস সালাম মর্যাদা বেশি দিতে গিয়ে সীমা লঙ্ঘন করে ফেলেছে খবরদার তোমরা আমার মর্যাদা বর্ণনা করো কিন্তু বর্ণনা করতে গিয়ে সীমা লঙ্ঘন করে আমাকে আল্লাহর পর্যায়ে নিয়ে যাবা না তো সেজন্য আল্লাহ এবং মুহাম্মদ পাশাপাশি এরকম লিখে এই সন্দেহ এই সংশয় বা এই বিভ্রান্তির উদ্রেক করা উচিত নয় যে আল্লাহ এবং মুহাম্মদ সমান সত্তা বা পাশাপাশি উল্লেখ করে আমরা এটা যদি বোঝাতে চাই যে নাউজুবিল্লাহ যারা বিশ্বাস করে যিনি আল্লাহ তিনি মুহাম্মদ এরকম কিছু তাহলে সেটা বিভ্রান্তি কিন্তু আমি যেটা বলেছি শুরুতে আমাদের সমাজের বেশিরভাগ মানুষই আলহামদুলিল্লাহ এই বিভ্রান্ত এবং এই শিরকপূর্ণ আকীদা বিশ্বাস করে না সেই জায়গা থেকে ওই যে ইন্ডিকেট বা ইঙ্গিতের জন্য তাওহীদের প্রতি ঈমানের জন্য আল্লাহ আর রিসালাতের প্রতি ঈমান বোঝানোর জন্য মুহাম্মদ উল্লেখ করলেন কিন্তু আমার কত এটা দরকারটা কি আপনার যদি কালিমা শাহাদা লিখতে মনে চায় তো কালিমা শাহাদা লিখতে তো দুই মাইল জায়গা যা লাগে না আপনার যেটুকু জায়গা আছে ওইটুকুর মধ্যে পুরো কালিমা শাহাদা আপনি লিখে ফেলতে পারেন আল্লাহ বলে আপনি কি বুঝাইছেন মুহাম্মদ বলে আপনি কি বুঝাইছেন এখানে কি বিভ্রান্তির সম্ভাবনা আছে কি নাই এই সমস্ত সন্দেহের রাস্তা রাখার দরকারটা কি এই জন্য এইভাবে আলাদা করে না লিখে
পরিপূর্ণ কালিমা শাহাদা লিখে ফেলেন সেটা অবশ্যই প্রশংসনীয় কথা কি বুঝাতে পারছি অতএব মসজিদগুলোতে সেটা মেহরাবে হোক বাহিরে হোক লিখলে পুরো কালিমা শাহাদা লিখে ফেলবেন ওইটাই উত্তম এই জাতীয় ইন্ডিকেট মূলক ব্যাখ্যা ভালো হতে পারে মন্দ হতে পারে এই জাতীয় বিষয়গুলোকে অ্যাভয়েড করে আপনি সরাসরি কালিমা শাহাদাতটা লিখে ফেলবেন এবং এরকম সংক্ষিপ্ত আকারে সংশয় তৈরি হতে পারে বিভ্রান্তি তৈরি হতে পারে এরকম কিছু লিখবেন না আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো মসজিদের মেহরাবে এবং মসজিদের সামনের দেয়াল যেটা কেবলার সাইডে থাকে এখানে খুব বেশি লেখাজোকা খুব বেশি আপনার জাঁকজমকপূর্ণ কিছু রাখাও সুন্নার খেলাফ কারণ এখানে যত বেশি লেখাজোকা করবেন তত বেশি মানুষের মনোযোগ সেটার দিকে যাবে কি যাবে না অতএব এটাকে যত সাদা মাঠা রাখা যায় তত ভালো অনেক মসজিদ আছে যে মসজিদে মসজিদ কমিটিতে যারা আছেন তারা তো আসলে মসজিদের আদব মসজিদের শিষ্টাচার মসজিদের আহকাম মসজিদের সম্মান কিভাবে হয় অসম্মান কিভাবে হয় এগুলো জানেন না ভক্তি করে মহব্বত করে ভালো উদ্দেশ্যেই মসজিদের সামনে এত কারুকার্য করেন এত সাজসজ্জা করেন যে অতিরিক্ত সাজসজ্জার কারণে মুসল্লিদের নামাজের মধ্যে ওই শুধুমাত্র সাজসজ্জার দিকেই মনোযোগ চলে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একটা কাপড় তাকে দেয়া হলো নামাজ পড়ার জন্য তিনি নামাজ পড়ার জন্য দাঁড়ালেন সালাত আদায় করলেন সালাত আদায় করার পর সালাম গ্রহণের পর বললেন কে আমাকে এই কাপড় দিলা এই কাপড়ে এত এত চাকচিক্য এটা ভিতরে এত কারুকার্য যে আমার সালাতের মনোযোগ নষ্ট হয়ে কারুকার্যের দিকে মনোযোগ যাচ্ছিল তখন ওই কাপড়টা সরিয়ে তাকে একটা সাদা মাঠা প্লেন কাপড় দেওয়া হলো নবী রাসূল সাল্লাম সেই কাপড় পরলেন আমরা তো এখন মক্কা যাই আর মদিনা যাই জায়নামাজের মধ্যে কাবার ছবি মসজিদে নববীর ছবি আরো দুনিয়ার এটা সেটা এত কিছু থাকে যে নামাজের মধ্যে আমরা শুধুমাত্র ওইগুলোর দিকে মনোযোগ দেই প্লেন জায়নামাজে আপনি যখন নামাজ পড়বেন প্লেন জায়গাতে নামাজ পড়বেন মা সামনে আপনার মনোযোগ নষ্ট হতে পারে এমন কিছু যদি না থাকে তখন আপনি দেখবেন নামাজের মধ্যে এক রকমের অভূতপূর্ণ এক গাম্ভীর্য এসেছে আল্লাহর প্রতি মনোযোগ এসেছে আমরা সেটা বুঝি না অতএব মসজিদের একেবারে সামনে চোখে পড়ে যায় নামাজে নামাজের সময় এরকম সামনে তেমন কিছু খুব বেশি জিনিস চাকচিক্যপূর্ণ রাখা উচিত নয় লেখাজোকাও অপ্রয়োজনে থাকা উচিত না হ্যাঁ অনেক উপরে আছে দেখা যায় না নামাজে দাঁড়ালে সেটা ভিন্ন কথা অনেক মসজিদে দেখবেন মেহরাবের সামনে কাবার ছবি লাগানো আছে দেখছেন মেহরাবের সামনে ইমাম সাহেবের একবারে চোখ পড়বে গিয়ে ওই জায়গাটাতে কাবার ছবি টাঙানো আছে তো এই ধরনের ছবি যদি আপনি টাঙান মনোযোগ তো সেদিকে যাবে নামাজের মধ্যে আপনি যদি বাইতুল্লাহ নামাজ পড়েন মক্কা শরীফে গিয়া মসজিদে হারামে গিয়ে যদি আপনি নামাজ পড়েন তারপরও বাইতুল্লাহর দিকে তাকায় নামাজ পড়া নিষেধ জায়েজ নাই আপনি নামাজের মধ্যে সেজদার এরিয়াতে তাকাবেন আপনি বাইতুল্লাহর দিকে সামনে তাকাবেন না উপরের দিকে তাকিয়ে নামাজ পড়াও নিষেধ হাদিসে সেখানে আপনার মসজিদের মেহরাবের সামনে একবার চোখ সামনে লাগে সেখানে আপনি বড় করে বাইতুল্লাহর ছবি টাঙালেন আর যা নামাজ নিয়ে আসতেন সেরকম ছবি আলা এগুলা নামাজকে নষ্ট করে দিবে না কিন্তু অনুত্তম অনুত্তম কাজ যত প্লেন জায়গাতে নামাজ পড়বেন দেখবেন যে আপনার নামাজের ভিতরে গাম্ভীর্য এসেছে এমনি মনোযোগ ধরে রাখতে পারি না আমরা এর মধ্যে যদি আবার নানা চাকচিক্য থাকে নামাজে মনোযোগ থাকবে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন